We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। তোমার গোয়েন্দা বন্ধুর এখনো বাড়ি ফেরার সময় হয়নি। খুনের মামলা তো প্রমাণ আছে কিছু? আপনারা কাটবেন? জলে বাস করে কি কুমিরের সঙ্গে ঝগড়া করা ভালো? স্যার আমি চলে যাবো মুকেশ বাবু, থানায় তোমায় যেতেই হবে। কেউ আমাকে খুন করতে চায়। কি যেন একটা আছে ওই বাড়িতে। হ্যালো, বেনি মাধবের বট্ট বেনি, অনেকগুলো মহিলা চরিত্র, বেনি সংহার। আরে খোপা খোপা, কংগ্রেসে আসা যাওয়া লেগেই থাকে, সে কেবল আজ নয়, বহু কাল ধরে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে আসা যাওয়া চলেছে বহুবার। রাজগোপালাচারী ভারত ছাড়ো আন্দোলনের সময়, তারও আগে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনতার পরে তো বহু নাম। সাম্প্রতিক ইতিহাসে কেবল বাংলার দিকে তাকালেই বহু নাম পাওয়া যাবে। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে প্রিয় রঞ্জন দাশমুন্সী, প্রণব মুখোপাধ্যায় এবং হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেসে এই আসা যাওয়ায় দুটো নাম, হ্যাঁ মাত্র দুটো নাম বিশেষ করে উল্লেখযোগ্য। এক সুভাষচন্দ্র বসু, দুই মমতা বন্দ্যোপাধ্যায়। এনারা দুজন কংগ্রেসের বাইরেও নিজেদের সংগঠন সফলভাবে তৈরি করতে পেরেছেন। বাকিদের মধ্যে বর্তমান অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী জগন রেড্ডি অন্তত রাজ্যে ক্ষমতা ধরে রেখেছেন। যদিও জগন রেড্ডি কংগ্রেসে মুখ্যমন্ত্রীর ছেলে হলেও নিজে সেভাবে কংগ্রেসের উল্লেখযোগ্য নেতা ছিলেন না। এদের বাদ দিয়ে বাকিরা কংগ্রেস থেকে বেরিয়েছেন, আবার গেছেন, আবার বেরিয়েছেন, তারা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কংগ্রেসের পরিচয়। স্বাধীনতার আগে, স্বাধীনতার বহুদিন পর পর্যন্ত কংগ্রেসের এই আসা যাওয়া কংগ্রেসের ওপর খুব একটা প্রভাব ফেলেনি, কারণ কংগ্রেস তখন ক্ষমতায়, বা ক্ষমতায় না থাকলেও একমাত্র শক্তিশালী বিরোধী দল। এখন কিন্তু অবস্থাটা সেই আগের মতো নেই, কিন্তু যাওয়া আসা লেগেই আছে। সেই যাওয়া আসার বেশ কয়েকটা ঘটনা দিন দুয়ে কংগ্রেসকে আর কিছু না হোক খবরের কাগজে, সংবাদ মাধ্যমে প্রথম পাতায় আলোচনার আসরে এনে হাজির করেছে। মানে অনেক দিন পরে কংগ্রেস আবার আলোচনায়, এটা এইভাবেও দেখা যায়। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন। সাত সকালে প্রাক্তন জেএনইউ সম্পাদক, সিপিআই জাতীয় পরিষদ সদস্য কমরেড কানহাইয়া কুমার, গুজরাটের দলিত নেতা জিগ্নেশ মেবানি রাহুল গান্ধীর সঙ্গে চলে গেলেন শহীদ এ আজম ভগৎ সিং এর মূর্তিতে মালা দিতে। কথা ছিল সেখান থেকেই তারা তিনজনে যাবেন কংগ্রেস দপ্তরে, সাংবাদিকদের মুখোমুখি হবেন। কিন্তু মালা দেবার পরেই খবর এলো সিদ্ধু পাজে পাঞ্জাব প্রদেশ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
এমনিতেই সিধু পাজি, কোনোদিনই মিস্টার ডিপেন্ডেবল নন, বরং উল্টোটা। মনে করুন 1996-এ ভারতীয় ক্রিকেট টিম গিয়েছিল ইংল্যান্ডে। আমাদের সিধু পাজি সেই ট্যুরের মাঝখানেই হঠাৎই দেশে ফিরে এসেছিলেন আজহারউদ্দিনের সঙ্গে মনোমালিন্য ইত্যাদির কারণে। কিন্তু শুধু মনোমালিন্যের জন্য জাতীয় দল থেকে সোজা বাড়ি চলে আসা এরকম আগে তো আর হয়নি। তিনি বিজেপিতে ছিলেন, অরুণ জেটলিকে অমৃতসরে টিকিট দেওয়া হলো, উনি কেবল সেই কারণে দল ছেড়ে আপে ফিরলেন। কি চাই? মুখ্যমন্ত্রী পদের দাবি। কেজরিওয়াল সেটা বুঝেই পাত্তা দেননি, সিধু চলে এলেন কংগ্রেসে, আবার সেই একই দাবি, মুখ্যমন্ত্রিত্ব চাই। আপনি এটা বিরতি নিন, ফিরে আরো কথা বলবো, সঙ্গে থাকুন। সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো, 72 দিনের মাথায় তিনি রিজাইন করলেন। কেউ কেউ বলছে তিনি বিএসপির সঙ্গেও কথা বলছেন। ওনার তুলনা একমাত্র আমাদের রাজ্যের রুদ্রনীল ঘোষের সঙ্গেই করা যায়। তো সেই নবজোৎ সিং সিধু পদত্যাগ করলেন, এই আসা যাওয়া নিয়েই আজকের চতুর্থ স্তম্ভ। গোয়ার রাজনীতি নিয়ে এখনই কিছু বলার নেই, ফেলেইরো এসেছেন, সম্ভবত তার নেতৃত্বে তৃণমূল কিছু আসন পাবে, সেই আসন 5 কি 6 কি 7 হলেও হাং অ্যাসেম্বলির ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ হতেই পারে। কিন্তু তৃণমূলের কাছে এটা গুরুত্বপূর্ণ, তারা দ্বিতীয়বার গোয়ার একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আবার গোয়ার মাঠে নামছে। কিছুটা অগ্রগতিও তাদের জাতীয় দল হিসেবে অন্য মাত্রা দিতেই পারে। নজর গোয়ার বিধানসভা নির্বাচন নয়, 2024, এটা পরিষ্কার। আসুন এবার বামপন্থী মার্ক্সবাদী কমরেড কানহাইয়া কুমার বা একসময় আলট্রা লেফট হিসেবে চিহ্নিত দলিত নেতা জিগ্নেশ মেবানির কংগ্রেসে যাওয়া নিয়েও কটা কথা বলা যাক। চারিদিকে একই একই হলো শোনা যাচ্ছে, একজন বামপন্থী ছাত্র নেতা, AISF থেকে নির্বাচিত JNU ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, তিনি কিনা কংগ্রেসে গেলেন। JNU-র আলট্রা লেফট বলে পরিচিত ছাত্ররা জিগ্নেশ মেবানির নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, সেই জিগ্নেশ কংগ্রেসে। যারা বলছেন তাদের একটু ইতিহাস মনে করিয়ে দিই। 92 থেকে 93 JNU সংসদের সভাপতি SFI এর শাকিল আহমেদ খান, এখন বিহারে কংগ্রেসের MLA, দলের জাতীয় সম্পাদক। 96-98 2 বছরের JNU সংসদের সভাপতি SFI এর বট্টি লাল বৈরবা, এখন রাজস্থান প্রদেশ কংগ্রেস সম্পাদক। SFI এর সৈয়দ নাসির হোসেন 1999-2000 JNU সংসদের সভাপতি ছিলেন, এখন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ কর্ণাটক থেকে। CPIML এর ছাত্র সংগঠন AISA তরফে ভোটে দাঁড়িয়ে 2007-08 JNU সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কমরেড সন্দীপ সিং, এখন পলিটিক্যাল অ্যাডভাইজার টু প্রিয়াঙ্কা গান্ধী। ওই একই AISA এর মোহিত পাণ্ডে JNU ছাত্র সংসদের সভাপতি ছিলেন 2016-17, মাত্র কদিন আগে। তিনি এখন উত্তরপ্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চিফ। এবার সেই তালিকায় কানহাইয়া কুমার, নতুন কিছু তো নয়, এটা স্বাভাবিক, কারণ এরা প্রত্যেকে তুখর বক্তা, ভালো সংগঠক, মানুষের কাছে পরিচিত। অথচ এদের ছাত্র জীবনের পরে এরা কেউ জেলা কমিটি, কেউ বড়জোর রাজ্য কমিটি, তাদের কাজ করার জায়গা কোথায়? আপাতত বিপ্লব হচ্ছে না, তাহলে এদের এক অংশ যাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে, যা থাকা স্বাভাবিক, তার একটা মেইন স্ট্রিম দলে যাবে, যাচ্ছে, যাবার জায়গা আপাতত একটাই, কংগ্রেস।
আর সেখানেই গেছে। খুব অস্বাভাবিক কি? এই যাওয়ায় তাদের লাভ আছে, বড় দলের হয়ে খেলতে পারবে, আর কংগ্রেসের লাভ জমিতে থাকা রাজনৈতিক লড়াকু নেতার যোগদান। দল আরও শক্তিশালী হবে আগামী গুজরাট নির্বাচনে। হার্দিক প্যাটেল, জিগ্নেশ মেবানি জুড়ি কংগ্রেসকে আবার লড়াইয়ের মাঠে এনে হাজির করবে, দেখে নেবে। এবং কংগ্রেসে যোগ দিয়েই কানহাইয়া কুমার যেটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, অনেকেরই মাথায় ঢুকছে না। দেশের অন্তত 245টা আসনে বিজেপির উল্টো দিকে একমাত্র কংগ্রেস আছে, এটাই তো বাস্তব। সারা দেশের প্রতিটা জেলায়, প্রতিটা ব্লকে কিছু কংগ্রেস কর্মী পাওয়া যাবে, এটাই তো বাস্তব। কংগ্রেসকে বাদ দিয়ে এখনো বিজেপি বিরোধী রাজনীতি অসম্পূর্ণ। কংগ্রেসের হাজার ভ্রান্তি, হাজার ভুল পদক্ষেপ থাকার পরেও এটাই বাস্তব। কিন্তু এটা কংগ্রেসকেও বুঝতে হবে। আত্মঘাতী গোল করে আজকের দিনে রাজনীতিতে টেকা যায় না। নবজোৎ সিং সিধুর ওপরে আজকের দিনে কোন রাজনৈতিক নেতা ভরসা করবে? এই সিধু এর আগে অমরিন্দর সিং এর বিরুদ্ধে ঘোট পাকিয়েছেন, এখন বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। নির্বাচনের কমাস আগে পদত্যাগ করে দলকে আরো বড় বিড়ম্বনার মধ্যে ঠেলে দিলেন, কেন সম্ভবত নিজেও জানেন না। আসলে কংগ্রেসের আজকের এই পতনের জন্য কংগ্রেসই দায়ী। তাদের দিল্লি থেকে রাজনীতি চালানোর যে ধারা আগে ছিল তা আজও বরকরার। এই আলোচনায় থাকছি আরো একটা বিরতির পর। বিজেপিও তাদের মুখ্যমন্ত্রী পাল্টে দিচ্ছে, একবার নয় দুবার তিনবার, কিন্তু কোথায়? গুজরাটে। তো গুজরাটে মোদি অমিত শাহের চেয়ে বড় কোনো নেতা আছে? কর্ণাটকে, কর্ণাটকে একা ইয়েদুরিয়াপ্পার কতটা শক্তি? শক্তি তো লিঙ্গায়েত ভোটের। মোদি অমিত শাহ সেখানে বোম্বাইকে আনলেন, তিনিও লিঙ্গায়েত, প্লাস মোদির করিশ্মা, প্রায় চুপচাপ সরে গেলেন ইয়েদুরিয়াপ্পা। অসমে সর্বানন্দ সোনোয়ালকে কেন্দ্রে এনে হিমন্ত বিশ্ব শর্মাকে বসানো, কংগ্রেসকে আরো দুর্বল করা, কোনো রিস্ক নেই। উত্তরাখণ্ড তো বিজেপি জিতবে নরেন্দ্র মোদির জোরে, সেখানে বাকিরা ল্যাম্পপোস্ট। কিন্তু উত্তরপ্রদেশ, সেখানে মুখ্যমন্ত্রীর জনভিত্তি আছে, হাজার ইচ্ছে থাকলেও নির্বাচনের আগে তারা হাতও দিল না, 2024 পর্যন্ত হাত দেবেও না, কারণ নির্বাচন। পাঞ্জাব কে জেতাবে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, বা রাজস্থান বা ছত্তিশগড়? সেখানে তাদেরকে, কংগ্রেসকে নির্ভর করতেই হবে সেখানকার নেতাদের ওপর। কাজে একটাও ভুল চাল সেই রাজ্যে কংগ্রেসের বিপর্যয় ডেকে আনবে, যে বিপর্যয় তারা ডেকে এনেছে সারা দেশ জুড়ে। অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের চূড়ান্ত বিপর্যয়, 1977 নির্বাচনেও দারুণ রেজাল্ট। সেই অন্ধ্রাতে ক্ষমতা চলে যাওয়ার পরেও YSR রেড্ডির ব্যক্তিগত দক্ষতায় কংগ্রেস আবার ক্ষমতায় এল। তিনি মারা যাবার পর তার ছেলে জগন রেড্ডিকে পাত্তাই দিল না কংগ্রেস হাইকমান্ড, ফল হাতে নাতে কংগ্রেস অন্ধ্রপ্রদেশ থেকে মুছে গেছে। কর্ণাটকে একই অবস্থা, বীরেন্দ্র পাটিলকে সরিয়ে দেবার পর থেকে লিঙ্গায়েত ভোট চলে গেছে, বসানো হয়েছিল ধরম সিংকে, তিনি আদতে কর্ণাটকের লোকই নন। কর্ণাটক ছিল কংগ্রেসের দুর্গ, সেই কর্ণাটক যেখান থেকে ইন্দিরা গান্ধী জিতে এসেছিলেন, সোনিয়া গান্ধীও জিতেছিলেন, সেখানে কংগ্রেস এখন জনবিচ্ছিন্ন। পশ্চিমবাংলার কথা তো জানাই আছে,
সেদিনের যুবনেত্রী মমতা আজ তাঁর দল নিয়ে ক্ষমতায়, কংগ্রেস শূন্য। কংগ্রেসকে বুঝতে হবে সেই জমিদারি চলে গেছে, এখন মাটিতে পা রেখে রাজ্যের নেতাদের গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে এবং পাশাপাশি সমমনোভাবাপন্ন দলগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। না হলে সিধু চলে যাবে, কানহাইয়া কুমার আসবে, কংগ্রেসের কোনো লাভ হবে না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। The people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its